हेलो गाइज, जय जगन्नाथ। वेलकम बैक टू आवर चैनल टू अ न्यू वीडियो। आज के तुम्हारे साथ एक नतून वीडियो शेयर करब, जेटा हलो एक बिये बाड़ीर व्लॉग। তো চলে এসেছিলাম আমরা সবাই সেজে গুজে বিয়েবাড়িতে। এটা হলো বিয়েবাড়ির ফ্রন্ট গেট, আর বিয়েবাড়িটা হচ্ছিল হবিবপুর, মানে মেদিনীপুরের হবিবপুরে সেলিব্রেশন হলে। আর যার বিয়ে ছিল সে হলো আমাদের এক রিলেটিভের মেয়ের বিয়ে। তো চলো এবার ওপরে যাওয়া যাক। ওপরে ঢোকেই বাঁ দিকে এরকম বিয়ের জায়গাটা তৈরি করা হয়েছে, খুব সুন্দর লাগছিল। ছোটোখাটার ওপর হলটা, তার মধ্যে ছোট্ট একটা ডেকোরেশন করেছিল, ভালো লাগছিল। আর এইখানে হলো মেয়ের বসার জায়গাটা, কী সুন্দর লাগছিল। গোলাপ দিয়ে সাজানো ছিল, কিন্তু গোলাপগুলো অরিজিনাল নয়, বেশ সুন্দর পেছনে ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেট করেছিল। আর সব বন্ধুদের সাথে মেয়ে কথা বলছিল, তাই আমরা এখন ফাঁক পাইনি, আমি জাস্ট তোমাদেরকে ডেকোরেশনটা দেখিয়ে দিলাম। তারপরে সবাই বাচ্চারা ফটোশ্যুট করছিল বলে আমরা সাইডে এসে কিছুক্ষণ বসলাম, তারপরেই ফাঁকা পেলেই ফটো তোলা হবে। তো এই দিকটা ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। হলে মোটামুটি তখন প্রায় 9:30 বাজে, হালকা লোককে ভর্তি। আর এইখানে এতক্ষণে মানে বউ ফাঁকা হয়েছে, তাই ক্লান্ত হয়ে, সবার সাথে ফটো তুললে যা হয় মানুষ ক্লান্তই হয়ে যায়, তো ক্লান্ত হয়ে গিয়ে জল টল খাচ্ছে। তারপরেই মা আর আমার ঠাকুমা গিয়ে ফটো তুলল। তো এইখানে এবার ফটো তুলে মা আর বোন দাঁড়িয়ে আছে। কেমন লাগছে সবাইকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই তারপরেই বোন আমারটা তুলে দিল মায়ের সাথে। তো আমার সাজটাও কেমন লাগছে তোমরা একটু জানিও। এই করতে করতে দাঁড়িয়ে থাকতে থাকতে বর এসে গেছে। বরের এবার বরযাত্রী এলে যেটা হয় যে মাইক টাইক বেজে নেচে নেচে আসে, তো এদের নাচটাই আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। কিছুক্ষণ পর বরকে টেনে নিয়ে এসে বরও খুব নাচছিল। আর এই সব দেখলে না নিজেকে স্টিল রাখা যায় বলো? তাও আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমারও মন হচ্ছিল কি একটু নেচে ফেলি। আর বর যতক্ষণ না ওপরে আসছে সেই ফাঁকে বোন কিছু রিলস তুলে নিয়েছিল আমাকে দিয়ে। তো চলো বোনেরও এখানে রিলস খতম, আর বরও ওপরে বরণ হয়ে চলে এসেছে। তো বরকে এখন কোলে করে নিয়ে এসেছে, বরকে এখন বসানো হবে। তারপরেই বর এখানে ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছে। আর কিছুক্ষণ পরে বিয়ে, আমরা চলে যাব স্ট্রেট এখন ডিনারটা করতে। তো আগে ডিনারটা করে নিই, তারপরে তো বিয়ে দেখতে হবে। তো এখানে ওপরে মানে তিনতলাতে ডিনারের আয়োজন করা হয়েছে, অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। তো এবার ঝটপট করে খাওয়া দাওয়া করে নিতে হবে। তো প্রথম পাতে ফ্রায়েড রাইস, চানা পনির আর বেগুনি পড়েছিল, তার সাথে স্যালাড। বাবা বোন বসেছিল, আমার পাশে আমার এক কাকু বসেছিল। তো এখানে খাবার দেওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া স্টার্ট করব। অপোজিট দিকে বোন আর বাবা খাচ্ছে, আর এই দিকে বললাম আমার এক কাকু আমার পাশে বসেছিল। তো বোনেরটা আমি এখন তুলে দিচ্ছি ফটো, আর এরপর আমারটা বোন তুলে দিয়েছিল। আমিও এখানে খাচ্ছি, খাবারগুলো খুব ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। আর একজন আমার মানে একজন মানে ঠাকুমা হবে আমার সাথে কথা বলছিল বলে আমি হেসে হেসে তার সাথে কথা বলছিলাম। তো খাওয়া দাওয়ারগুলো সত্যি খুব ভালো হয়েছিল,
মানে একদম লাইটের ওপর, মানে ফ্রাইড রাইস তো লাইটই হয় সেরকম। আর এখানে পড়ে গেছিল তারপরে চিংড়ি আলু পোস্ত, চিকেন আর সাদা ভাত ডাল। তো এইগুলো খাবার সাথে সাথেই চলে এসেছিলো, চাটনি পাঁপড় আর মিষ্টি। তো তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, কেন কি কিছুক্ষণ পরই বিয়েটা শুরু হয়ে যাবে। তো চলো একদম বিয়েতেই দেখা হচ্ছে। A few moments later. তো খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছি, এখানে বিয়ের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এবার বিয়ে শুরু হবে। আর মাকে দায়িত্ব দিয়েছে শাঁখ বাজানোর জন্য, কেন কি যে বরের বাড়ির লোকজন মেয়েকে আশীর্বাদ করছে। তো ওদিকে আশীর্বাদ পর্ব শেষ, আর এখানে বরও বসে গেছে বিয়েতে। তো চলো এখন বিয়েটা দেখা যাক। এখানে মা বাবা বোন বসেছে, আমি তো ভিডিও করে দিচ্ছি। এরপরে বোন বলল তুইও বসবি, আমি তখন ভিডিও করে দেবো। আর ওকে বেশি খাটাইনি, আমি সেলফিতে তুলে নিয়েছিলাম আমাদের সব ভিডিওগুলো। বেকার বেকার ও উঠবে, একেই বসে আছে চেয়ারে। তো আমি এখানে, আমার পাশে আমার ঠাকুমা বসেছিলো, আর এক ঠাকুমার বোন বসেছিলো, আর বাবা বসেছিলো। সবাই মিলে আমরা এখন বিয়ে দেখছি, মানে বিয়েটা দেখার এনজয় করছি। তো চলো পুরো বিয়েটা দেখো, এখানে বরকে বরণ করে নিচ্ছে। আর কি বলবো, বাঙালির বিয়ের নিয়ম তো একই। তো বিয়েটা তোমরাও এনজয় করো। ¡Vamos!
তো এবার সেই প্রিশিয়াস মোমেন্ট যেটার জন্য সবাই অপেক্ষা করে থাকে, যে সিঁদুরদান। সিঁদুরদানটা হয়ে গেলেই এবার বিয়ে খতম। তো আমরাও সিঁদুরদানটা দেখে নিয়েই বাড়ি চলে যাব, কেন কি এখন বাজে রাত্রি 1টা। তো যেতে হবে, অনেকটা ফাঁকা রাত, মানে ফাঁকা রাস্তা হয়ে গেছে। তো বিয়ে কমপ্লিট, এবার আমরাও আস্তে আস্তে উঠে বাড়ির দিকে রওনা হব। তো এখানে এবার ক্যামেরাম্যানরা ফটোশ্যুট করছে, আমিও একটা লাস্টের ভিডিও নিয়ে এবার বাড়ির দিকে এগোচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, একটা ছোট্ট বিয়েবাড়ির ব্লগ ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, আর দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে। আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, দেখা হচ্ছে তোমাদের সাথে একটা পরের নতুন ব্লগে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।